আর যুক্তি দেওয়ার সব যুক্তি দেওয়া সে হারিয়ে গেছে। বাংলাদেশের নারী ফুটবলের বয়স ভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন রাজিয়া খাতুন। 2018 সালে অনূর্ধ্ব 18 নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছেন তিনি। গত বুধবার রাত 10টার দিকে সাতক্ষীরায় নিজ বাড়িতে বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ভোর 4টার দিকে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার বিকেলে বাবার কবরের পাশে পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। রাজিয়া খাতুনের ভাই ফজলুর রহমান জানান, 5 ভাই বোনের মধ্যে রাজিয়া সকলের ছোট। বৃহস্পতিবার রাত 10টার দিকে গ্রাম্য ডাক্তারের সহযোগিতায় পুত্র সন্তানের মা হয় রাজিয়া। রাত 3টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজিয়ার মা। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর রাজিয়াকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন। রাজিয়া শুধু নিজের জন্য ভাবেনি, সে তার ভাই বোনদের ভরণ পোষণেরও দায়িত্ব নিয়েছিল, কিন্তু তার ছোট্ট বাচ্চাকে রেখে উপরে চলে গেছে। আর যুক্তি দেওয়ার সব যুক্তি দেওয়া সে হারিয়ে গেছে। ভাই সব যুক্তি দিত বামনি, আমার গা কেউ সব যুক্তি দেওয়ার লোক নেই, আমার সব হারিয়ে গেছে। রাজিয়ার স্বামী এম রহমান জানান, 2018 সালে জাতীয় দলে খেলা চলাকালে রাজিয়ার সাথে পরিচয় হয়। এরপর এক বছরের প্রেম, সবার অজান্তে বিয়ে করেন দুজন। পরে উভয় পরিবার মেনে নিলে পারিবারিকভাবে জীবনযাপন শুরু করেন তারা। আমার সাথে এক বছরের রিলেশন হয়েছে, তখন আমি বিয়ে শাদীর ব্যাপারে এত কথা বলি নাই। তখন বিবাহ করার পর আমার মা বাবাকে জানাই আমি। আমার মা বাবাকে জানানোর পর আমার মা বাবা কিছু বলে না, বলছে বাবা তুমি যেটাই করো ওইটাই ভালো। তো আমি আসি এখানে থাকছি, সবকিছু আমার তারা সবাই মেনে নিছে, সবকিছু ভালো। কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু জানান, রাজিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আমরা খুব মর্মাহত। রাজিয়া রেখে যাওয়া শিশুপুত্র রাজীব ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাত 3টার পরে দিয়ে হঠাৎ বলছে আছে মা, ওর যে যন্ত্রণা হচ্ছে কান ভিতরে আস্তে আস্তে, আমি বলছি মা তার ডাক্তার কাছে সংবাদ দেই, তুলতে দিই। ডাক্তারকে ফোন করলাম, যে ডাক্তার ছিল প্রথমে, তারপর আর একটা ডাক্তারও নিস। নিশার পরে ওরা বললো কি যে তোমরা এক কাজ করে বাড়ি চলে যাও, বাড়ি নিয়ে যায় না পথেই মারা যায়। একসময় বয়স ভিত্তিক দলের নিয়মিত মুখ ছিলেন রাজিয়া খাতুন। 2019 সালে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েন। এরপর খেলেন ঘরোয়া লিগে। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়ার হয়ে গত 2 লিগ খেলেছিলেন রাজিয়া। তার বড় অর্জন ছিল 2018 সালে অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া তিনি 2017 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।